গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মনির বাংলায়। আমি আপনাদের মনি। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি কিন্তু বেশ ভালো আছি। আমি এখন রয়েছি আমার বাড়ির ছাদে। আমি আপনাদের সঙ্গে আজকে একটা রেসিপি শেয়ার করব, কিছু শীতের সবজি দিয়ে আজকে আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব। আমার সঙ্গে এখন কে রয়েছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন? আজকে কিন্তু খুব রোদ বেরিয়েছে, ছাদেতে রয়েছে সকালবেলা। যে দুষ্টু ছেলেটা, একে আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম, ভাইয়া হয় খুব খুব দুষ্টু, কিন্তু গুড বাই, তাই তো শোনা, গুড বাই। তাহলে চলুন বন্ধুরা আমি নিচেতে নামি, নিচেতে গিয়ে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। খুব ছাদের রোদ আছে, আমি নিচে চলে যাই, নিচেতে গিয়ে আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। মা সবজিগুলো কেটে রেখেছে। বন্ধুরা আমি আজকে যে চচ্চড়িটা বানাবো, আমি এখানে সবজি নিয়ে নিয়েছি, ফুলকপি নিয়েছি, সবুজ ফুলকপি, সাদা ফুলকপি নিয়েছি। এখানে দু ধরনের ফুলকপি আছে, অল্প অল্প করে নিয়েছি। বেগুন নিয়েছি, বেগুনগুলোকে এইভাবে কুঁচো কুঁচো করে কেটে নিয়েছি ছোটো ছোটো করে। মূলো নিয়েছি, আলু, গাজর, সিম নিয়েছি। এখানে নিয়েছি পালং পাতা আছে, আর পালং পাতার ডাঁটা আর লাউ শাকের ডাঁটা নিয়েছি কিছুটা। এই কয়েক রকম সবজি দিয়ে আমি আজকে চচ্চড়িটা বানিয়ে ফেলবো, শীতের কিছু সবজি দিয়ে। আর এখানে যে মশলাটা ব্যবহার করব, এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, সর্ষে আছে, লবণ আছে, হলুদের গুঁড়ো আছে, লঙ্কার গুঁড়ো, পাঁচফোড়ন রয়েছে, জিরে, মৌরি, গোটা জিরে, গোটা মৌরি, একটা তেজপাতা, আর কাঁচা লঙ্কা, সর্ষে, জিরে, মৌরি দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেবো। আমি গ্যাসটাকে অন করে দিয়ে কড়াইটা গরম হয়ে গেছে খুব ভালো মতো। আর এই রান্নাটা করতে অল্প অয়েল আর অল্প মশলাতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম অল্প করে। তেলটা আমার গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি দিয়ে দেবো পাঁচফোড়ন দিয়ে দেবো, একটা তেজপাতা, ভালো করে পাঁচফোড়ন তেজপাতাটাকে ভেজে নিয়ে এর মধ্যে যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম একে একে সবগুলো দিয়ে দেবো। প্রথমে আলুটা দিয়ে দেবো, চাপা দিয়েছিলাম 1 মিনিটের মতো, ঢাকনাটাকে খুলে একটু নাড়তে থাকবো ভালো মতো নেড়ে নিয়ে। ওর মধ্যে এবার আমি দিয়ে দেবো, একটু ভালো মতো নেড়ে নেবো, নেড়ে ওর মধ্যে আমি দিয়ে দেবো যে কেটে রাখা যে বেগুনগুলো রেখেছিলাম ওই বেগুনগুলো দিয়ে দেবো, আর পালং পাতাটা দিয়ে দেবো। পালং পাতাটাকে দিয়ে খুব ভালো মতো নাড়তে থাকবো। ভালো মতো নেড়ে নিয়ে 2 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। এবার যে আমি কাঁচা লঙ্কা, সর্ষে, গোটা জিরে, গোটা মৌরি একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, ওর মধ্যে এবার অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দেবো, অল্প একটু হলুদ গুঁড়ো দেবো, দিয়ে ওই মশলাটা সবজির মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আমি 2 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। আমি প্রায় 5 মিনিট পর ফিরে আসলাম।
আমার সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি অল্প করে করে চিনি দিয়ে দেবো। আমি এখানে সাত রকমের সবজি দিয়েছি, সাত আট রকমের সবজি দিয়েছি। আপনারা এখানে আরও বিভিন্ন ধরনের সবজি দিতে পারেন, যেমন বিনস, বরবটি, আরও যা যা সমস্ত সবজি রয়েছে এর মধ্যে দিতে পারেন। আমার হাতের কাছে বাড়িতে যে উপকরণ ছিল সেই উপকরণ দিয়ে আমি বানালাম। খুবই ভালো লাগে শীতে সমস্ত যে কোনো সবজি দিয়ে এই রান্নাটা রান্না করলে, আর তেমন কোনো অয়েল বা মশলা লাগে না, কমেতেই হয়ে যায়। আজকে বন্ধুরা এইটাই ছিল আমার রেসিপি। যদি আজকে রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না, আর সাথে সাথে সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দেবে, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই আমি শেষ করছি। আশা করি বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর আপডেট নিয়ে আবার আসবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মনির বাংলা চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।